আরে মে রোজা রাখছি না নামাজ পড়ছি, ইফতারের দাওয়াত দেন। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম ওয়ালাইকুম, ভালো আছেন? আরে ভালো আছি। আপনাদের দেখি সব সময় এখানে বসে থাকেন, এখানে বসে থাকতে আপনাদের কষ্ট হয় না? ভাই হুজুর, এলা কাকা আমার, আমি বসে থাকব না, আপনি থাকবেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আমি বলছিলাম কি, আজকে তো রমজান মাসের প্রথম দিন, আপনারা সবাই কি রোজা আছেন? আরে বললাম আমরা যদি রোজা রাখি মায়া দেখবো কে, বিড়ি খাইবো কে? আরে মিয়া যাও যাও যাও, মিয়া ছড়া যাও, ওই দিতে যাও, মিয়া যাও যাও ওই যাও। আরে শালার হুজুরে জ্ঞান দিতে আইছে, হ্যাঁ শালার হুজুরে চিপাই নেওয়া দরকার। হ্যাঁ ভাই, সকালে বলেছিলাম যে রমজান মাস আমাদের অনেক করণীয় ইবাদত আছে, তো আপনারা রাগ করছিলেন, কিন্তু আমরা ভাই রাগ করিনি। ভাই জোহরের সময় হয়ে গেছে, চলেন আমরা একসাথে নামাজটা আদায় করি। আমি তো পাচ্ছি নামাজ কালাম তো কিছুই করেন নাই ভাই, চলেন ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই একসাথে ইফতার খাবো, চলেন 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 ভাই। বললেন যে এখানে বসে আছি, বাসায় তো দাওয়াত দেন না সারাদিন, আর এখন ইফতারি করবো মানে? আরে মিয়া রোজা রাখছি না নামাজ পড়ছি, ইফতারে দাওয়াত দেন। যান তো মিয়া, যান যান যান, এই ইফতারি করে কি হবে? যান যান, আরে মিয়া যান যান, মেজাজটা গরম করে যান মিয়া, যান স্বপ্ন ছিল, ও বেঁচে আছি তো, আল্লাহ 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 ভালো হয়ে যাবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাল থেকে নামাজ করবো, আল্লাহ রোজা রাখবো, আল্লাহ
আল্লাহ হুজুর কাছে যাব আল্লাহ, আল্লাহ বেঁচে আছি তো আল্লাহ, স্বপ্ন ছিল আল্লাহ, আল্লাহ হুজুর কাছে যাব আল্লাহ, আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও।